আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, কবি জীবনানন্দ দাস বাংলায় আছেন এখনো মিশে, এখনো তার বনলতা সেন ঘন চুলে স্নিগ্ধতা ছড়ায়। রূপসী বাংলার এই কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজন করা হলো তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার। শনিবার বিএম কলেজের মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই মেলা। নাচ গান কবিতায় মেতে ওঠেন জীবনানন্দ প্রেমীরা, দাবি তোলেন জীবনানন্দ গবেষণা সেল গঠন ও কবি জীবনানন্দ দাসের নামে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের। জীবনানন্দকে জানুক, জীবনানন্দ সম্পর্কে চর্চা হোক, সেই জীবনানন্দের চর্চা থেকে আমাদের এই আয়োজন। আমরা চাই এই ব্রজমোহন কলেজে একটা জীবনানন্দ রিসার্চ সেন্টার হোক এবং এই বরিশালের মাটিতে একটা জীবনানন্দ স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় হোক। মেলাকে কেন্দ্র করে সাজসাজ্য রব ছিল পুরো বিএম কলেজ জুড়ে। 52টি স্টলে বই, কাপড় চোপড়, সাজসজ্জা সহ নানা ধরনের মুখরোচক খাবারের পসরা বসে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আজকে যেহেতু প্রথম দিন, আস্তে আস্তে আরো জমে উঠবে আশা করি। সপ্তম বছরের মতো এবার আয়োজন করা হয়েছে, এরকম মেলা অবশ্যই আরো চাই একটা ছাত্র হিসেবে কলেজের, অবশ্যই। আয়োজকরা জানান নতুন প্রজন্মের মাঝে জীবনানন্দ দাসের অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এমন আয়োজন, আর কবিকে নিয়ে গবেষণা সহ যে কোনো বিষয়ে পাশে থাকার কথা জানান শিক্ষাবিদরা। জীবনানন্দ দাসের এই মেলাটি আমরা করবার মূল উদ্দেশ্য, জীবনানন্দ দাসের যে কাব্যগ্রন্থ আছে, যে গ্রন্থগুলি আছে, এটি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং তার যে কবিতা, যে বোধ নির্মাণ, সেই নির্মাণটি আমরা পুরো দক্ষিণবঙ্গের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা অবশ্যই জীবনানন্দের জন্য গবেষণার জন্য আলাদা একটা ছোট্ট কমিটি আমরা করব। 2018 সাল থেকে জীবনানন্দ দাসের জন্মদিন উপলক্ষে মেলার আয়োজন করছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।